আজকে যে ঘটনাটা ঘটলো এটা আমি করতে চাইনি। ইনফ্যাক্ট আমি স্বপ্নেও ভাবতে পারিনি এরকম কাজ আমি করব। কিন্তু কি করব বলো, সবকিছুরই তো একটা সহ্যের সীমা থাকে। আমি আজ নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারিনি, তখন হঠাৎ এমন রেগে গেলাম। কতদিন সহ্য করবে বলো? ইনফ্যাক্ট বাড়ির সকলেও মুখে যাই বলুক, আমি শিওর মনে মনে তারাও নিশ্চয় তোমাকে সাপোর্ট করে। শুধু শুধু কি রাজা? না মানে মেজদা যে ঠিক কি ভাববে, অবশ্য বরদা আছে তো, বরদা মেজদাকে ঠিক বুঝিয়ে দেবে। এরকম করো না রাজা, আমার কপালে এত সুখ সইবে না। কে বলেছে সইবে না? অফকোর্স সইবে, আমি আছি তো। আজ থেকে যা প্রবলেম হবে সব আমি সামলাব। ওকে ওকে, থ্যাংক ইউ দুষ্ট। দেখি এইভাবে কাঁদছো কেন? আচ্ছা এমনি কেউ এইভাবে কাঁদে না, কি হয়েছে? আমার শখ হয়েছে, আমার শখ হয়েছে তাই আমি কাঁদছি। সেটা কি বিষয়টা, শখ হলে আবার কেউ কাঁদে না? বাড়িতেও কিছু বলেছে তোমায়? না। ঠিক করে উত্তরটা তো দেবে, তুমি না আমাকে পাগল করে ছাড়। কি হয়েছে নাকি? রাজার ফাংশনে গান গাওয়া নিয়ে মা দুষ্টের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। আর কি আর কি, আর বাড়ি শুদ্ধ সকালে মিলে আমাকে ভুল বুঝেছে। শোনো শোনো বিশাখা, এদিকে তাকাও। শোনো, মানুষ যেটা চোখের সামনে দেখে সেটাকেই বিশ্বাস করে। আমি জানি বিশাখা, আমি সবটাই বুঝতে পারছি। তবে আমি বলি কি, তুমি একটা কাজ করো, তুমি এবার থেকে এসবের মধ্যে নিজেকে জড়িও না, একটু সাবধানে থাকো, দেখবে তোমাকে আর এইভাবে কাঁদতে হবে না। কি হলো এই রাত? আরে বাচ্চা মেয়ের মতো কাঁদতে আছে, দেখি দেখি চোখের জলটা মোছো। একদম কাঁদবে না, একদম কাঁদবে, এদিকে এসো। সত্যি রাজা, অত বড় মন বোধ হয় একজন অত বড় শিল্পীরই থাকে জানো তো। তোমার যখন ওরা আটকে রেখেছিল না, তখন আমার খুব রাগ হচ্ছিল। তারপর আমি ভাবলাম যে না, মাথা গরম করলে হবে না, গন্ডগোল আরো বাড়বে। তার চেয়ে ভালো হয় আমি দীপ গাঙ্গুলির সঙ্গে কথা বলি, আর তাই করলাম। চারু আর বিশাখা ফাংশন পার্টিদের সঙ্গে দেখা করেছে, ওদেরকে গিয়ে বলেছে যে যেন রাজাকে দিয়ে ফাংশনে গান গাওয়ানো না হয়, আর সেই শুনে ওরা প্রোগ্রাম লিস্টেই পুরো চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ হ্যালো দুষ্টু, তোমরা এখন কোথায় আছো? ন্যাকামি না করে যেটা বলছি সেটা ভালো করে শোনো। রাজা বারুইপুর মিলন সংঘ ফাংশনে গান গাইছে, আর আজ ওখানে তোমাকে আমি একটা খুব ভালো উপহার দেবো। আর তুমি বললে আর উনি রাজি হয়ে গেলেন? দেখলে তো উনি রাজি হলে, মানে মেসি যা করেছে, মেসি তো আমার ক্ষতি করতে চেয়েছিল, ঠিক আছে আমি কিচ্ছু বলিনি, কিন্তু তোমার তোমার ক্ষতি করতে চেয়েছিল, আমি সেটা মেনে নিতে পারি না। তুমি তুমি জানো তো রাজা। ঠিক আছে এসব কথা এখন থাক, অনেক পরিশ্রম করেছো, বিশ্রাম নাও, আমি আসছি, কেমন?